সারা পৃথিবীর 124 টা দেশ বলছে গাজায় এই সমস্ত নির্মম হত্যা বন্ধ করতে হবে বিভিন্ন দেশ থেকে সারা ওয়ার্ল্ড থেকে সেই গাজাতে মেডিসিন দুধ খাবার ফুড যা আছে সব পৌঁছানোর ব্যবস্থা করতে হবে কিন্তু আমেরিকা বলছে না এই যুদ্ধ বন্ধ করা যাবে না আমেরিকা হলো খ্রিস্টান দেশ ইসরায়েল ইহুদি দেশ কোরআন বলেছে বাদুহুম আউলিয়া আজকে আমার বক্তব্যের মূল বিষয়বস্তু হলো ইহুদি জাতি এদের চারিত্রিক আদর্শটা কেমন নম্বর 2 ফিলিস্তিনের সাথে ঈমানদার মুমিন মুসলমান মসজিদে আকসার সাথে ঈমানদার মুমিন মুসলমানের সম্পর্ক কখন থেকে এটাই হলো আজকের আমার বক্তব্যের মেইন বিষয়বস্তু আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক সময় জানতে পারছি আমাদের দেশে যে সমস্ত মিডিয়াগুলো চলে সেই সমস্ত মিডিয়ার সাংবাদিক বা অ্যাঙ্কার যারা আছেন তিনারা কেউ বলছেন আমি ইসরায়েলে এসেছি এই দেখাচ্ছি অমুক দেখাচ্ছি তমুক দেখাচ্ছি এটা ইসরায়েল ইহুদিদের জায়গা এখানে তারা বসবাস করে এটা তাদের প্রার্থনাগা যে যার মতো করে এটা আমরা প্রচার এবং প্রসার করছি হামাসকে সামনে রেখে সারা বিশ্বের মুসলমানকে সন্ত্রাসী তকমা লাগানোর একটা চক্রান্তে আমরা মেতে উঠেছি দ্বিতীয় নম্বর আমরা বারবার শুনছি যে 75 বছর আগে এই ইহুদিরা এসে তারা ফিলিস্তিনে বসবাস শুরু করেছিল তারা তাদের কাছে করজোড়ে আবেদন করেছিল যে আমাদেরকে একটু বসতে দেন থাকতে দেন এখন তারা বসতে দিয়েছে থাকতে দিয়েছে তো এখন তারা সেই দেশটার মালিক হতে চাইছে এরা অত্যাচার অবিচার এবং জুলুম শুরু করেছে এখন এই যে ফিলিস্তিনের মাটি এই মাটিটা হচ্ছে পবিত্র মাটি এই জায়গাটায় অনেক নবীদের জন্মস্থান এই জায়গায় বহু নবী তিনারা এসে আশ্রয় নিয়েছেন সেই নবীদের মধ্যে একজন নবী হলো হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তিনার কওম তিনার গোত্রের লোকেদেরকে নিয়ে তিনি চাইছেন যে ফিলিস্তিনকে ওই যে অত্যাচারী সব লোকেরা তারা এটাকে দখল করে রেখেছে মসজিদ আকসাকে এই মসজিদ আকসাকে দখল মুক্ত করতে হবে পৃথিবীতে সর্বপ্রথম যে ঘর তৈরি হয়েছে নবীজির কাছে নবীজির সাহাবীরা জিজ্ঞাসা করেছেন ইয়া রাসূলুল্লাহ সেই ঘরটি কোনটা রাসূলুল্লাহ বলেছেন সেটি হলো কাবা মসজিদ হারাম এটা হলো পৃথিবীর সর্বপ্রথম ঘর তারপরে ইয়া রাসূলুল্লাহ বিশ্বনবী বলেছেন আল মসজিদ আল আকসা দ্বিতীয় যে ঘর তৈরি করা হয়েছে এই দুনিয়াতে পৃথিবীতে সেটা হলো মসজিদ আকসা সাহাবীরা জিজ্ঞাসা করেছেন ইয়া রাসূলুল্লাহ কাবার মসজিদ আকসা এই দুটো ঘর তৈরি হওয়ার মাঝখানে ব্যবধান কতটা ছিল বিশ্বনবী বলেছিলেন 40 বছরের 40 বছর আগে কাবা তৈরি হয়েছে 40 বছর পরে ফিলিস্তিনে মসজিদ আকসাকে তৈরি করা হয়েছে এখন সেই তৈরিটা হতে পারে ফেরেশতারাও করেছে হতে পারে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে আল্লাহ করিয়েছেন কিন্তু পৃথিবীর সর্বপ্রথম যে দুটি ঘর সেটি একটি হলো কাবা একটি হলো মসজিদ আকসা তো এখন সেই জায়গায় কিছু অত্যাচারী জালিম তারা সেই মসজিদ আকসাকে ঘিরে গ্রেফতার করে বসে আছে মুসা নবী চেষ্টা করছে তার অনুগামীদেরকে নিয়ে গিয়ে সেই জেরুজালেমকে তিনি দখল মুক্ত করবেন তো দখল মুক্ত করতে গিয়ে তিনার যারা বন্ধুবর্গ ছিল তিনার গোত্রের লোকেরা ছিল তাদেরকে এবার তিনি ডাক দিচ্ছেন যে চলো এই যে তিনি কি ভাষণ দিয়েছিলেন কিভাবে তিনি তাদেরকে আহ্বান করেছিলেন
তিনার আহ্বানে এই জাতি তারা কতটা সাড়া দিয়েছিল বা তারা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কি আচরণ করেছিল এটা আমার আপনার শিক্ষার জন্য আল্লাহ পাক কোরআনুল কারীমে বর্ণনা করেছে ছ পারা আল্লাহ পাক আমাকে আপনাকে জানাবার জন্য ঘোষণা দিলেন ইয়া কওমি দুখুলুল আরদাল মুকদ্দাসাতা আল্লাতী কাতাবাল্লাহু লাকুম ওয়ালা তারতাদু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন মুসা নবী তার গোত্রের লোকেদেরকে বলছে ওগো আমার গোত্রের লোকেরা তোমরা ওই জমিনে প্রবেশ করো যেটা আল্লাহ তোমাদের জন্য লিখে রেখে দিয়েছে ইয়া কওমি দুখুলুল আরদাল মুকদ্দাসাতা আল্লাতী পবিত্র জমি সেই পবিত্র জমিনে তোমরা প্রবেশ করো যেটা আল্লাহ তোমাদের জন্য লিখে রেখেছে ওয়ালা তারতাদু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন কিন্তু তোমরা যেন সেখানে প্রবেশ করতে গিয়ে পিঠ দেখিয়ে ফিরে পালিয়ে এসো না এটা তোমাদের কাজ হবে না যদি তোমরা ভয়ে ভীত হয়ে পিঠ দেখিয়ে ফিরে চলে আসো ফাতানকালিবু খাসিরিন তাহলে তোমরা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়বে এটা মুসা নবী যখন তার গোত্রের লোকেদেরকে বলল এখন তার গোত্রের লোকেরা তারা মুসা নবীকে উত্তর দিচ্ছে কলু ইয়া মুসা ইন্না ফিহা কওমান জাব্বারিন ওগো মুসা তুমি আমাদেরকে কোন জমিনে প্রবেশ করতে বলছো বলো সেখানে তো একটা সুপার পাওয়ার শক্তিশালী জাতি সেখানে তারা বসবাস করছে কওমান জাব্বারিন তারা সুপার পাওয়ার তাদের কাছে অত্যাধুনিক যন্ত্রপাতি অস্ত্রপাতি সব তাদের কাছে আছে অতএব যারা এত সবল তাদের কাছে তুমি কেমন করে আমাদেরকে প্রবেশ করতে বলছো বলো মুসা নবীর গোত্রের লোকেরা বলছে তারা হচ্ছে সুপার পাওয়ার ওই জায়গা যারা দখল করে আছে যারা বসবাস করছে এরা তো শক্তিশালী সুপার পাওয়ার আপনি আমাদেরকে ওই জায়গায় প্রবেশ করতে বলছেন না 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 এটা আমাদের পক্ষে সম্ভব নয় আমরা ওখানে যাব না তারা উত্তর কি দিল যে শুনুন ওয়া ইন্না লান নাদখুলাহা হাত্তা ইয়াখরুজু মিনহা ফা ইন ইয়াখরুজু মিনহা ফা ইন্না দাখিলুন তখন তারা বলছে যতক্ষণ পর্যন্ত ওই গোত্রের লোকেরা মানে সুপার পাওয়ার লোকেরা ওই এলাকা ছেড়ে না চলে যাবে ততক্ষণ পর্যন্ত আমরা ওখানে প্রবেশ করতে পারবো না হ্যাঁ ওরা যদি স্বেচ্ছায় এলাকা ছেড়ে বেরিয়ে চলে যায় তাহলে আমরা কিন্তু ওই এলাকাতে প্রবেশ করব এটা মুসা নবীর গোত্রের লোকেরা তারা মুসা নবীকে বলছে তাদের মধ্যে দুজন ব্যক্তি ছিল যাদের ইমানি পাওয়ারটা মজবুত ছিল কোরআন বলছে তারা কি বলল দেখো কল রাজুলানি মিনাল্লাযিনা ইয়াখাফুনা আন আমাল্লাহ আলাইহিম আদখুলু আলাইহিমুল বাব তার মধ্য থেকে দুজন ব্যক্তি যারা আল্লাহকে ভয় করত যাদের ইমানটা মজবুত ছিল যাদেরকে আল্লাহ তাআলা পুরস্কৃত করেছিলেন তারা বলতে রইল ভয় খাচ্ছ কেন কেন ভয় খাচ্ছ বলো একবার খালি তোমরা প্রবেশ করে দেখো মনের জোরটা দেখাও মনের জোর নিয়ে ইমানি তাকা জানিয়ে তোমরা শুধু সেখানে প্রবেশ করো তাহলে তোমরা ম্যাজিক দেখতে পাবে ম্যাজিকটা কি হবে ফাইদা দাখল তুমু ফাইন্নাকুম গালিবুন যখন তোমরা সেখানে প্রবেশ করবে এটা আমাদের মনের জোর দেখবে তারা তোমাদেরকে দেখে ভয়ে পালাবে তোমরা জয়লাভ করে যাবে ওয়ালাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন নিজেদেরকে মুমিন বলে দাবি করছো তাহলে আল্লাহর উপরে ভরসা কেন করো না তোমাদের যদি আল্লাহর উপরে সঠিক ভরসা থাকে তাহলে পরে তোমরা এরকম কথা বলতে পারো না মুসা নবী
যখন এই কথা বলল তার গোত্রের লোকেরা বলল না আমরা ওখানে প্রবেশ করব না এই যে মুকদ্দাসাতাল লাতি কাতাবাল্লাহু লাকুম ওই পবিত্র ভূমিতে তোমরা প্রবেশ করো যে জমিনটা আল্লাহ তোমাদের জন্য লিখে রেখেছে সেই জমিনটা কোন জমিন ইতিহাস পড়েন মুফাসসিরিনে কেরামদের তাফসীরগুলো আপনি দেখেন সেই জমিন হচ্ছে জেরুজালেমের জমিন সেই জমিন হচ্ছে মসজিদ আকসার জমিন আপনি 75 বছরের ইতিহাস কি দেখাচ্ছেন ই তো হাজার হাজার বছর আগেকার ইতিহাস আল্লাহ পাক বলছে ওটা তোমাদের জন্যই লিখে রাখা হয়েছে ওই জমিন তোমাদের জন্য যারা তোমরা ঈমানদার যারা তোমরা মুমিন যারা তোমরা কলেমা মানো নবী মানো আল্লাহকে বিশ্বাস করো এই জমিন হচ্ছে তোমাদের জমিন এখন এই দুজন ব্যক্তি বলল কিন্তু বাকিরা মেনে নিতে পারলো না তারা এক পর্যায়ে গিয়ে মুসা নবীকে বলল ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন মুসা তুমি আর তোমার রব যাও যে ঢোকো যে তোমরা গিয়ে তাদের সাথে মারামারি করো আর আমরা এইখানে বসে থাকলাম আমরা মরতে যাব না কেন যাব না কওমান জাব্বারিন সুপার পাওয়ার তারা অত্যাধুনিক যন্ত্র অত্যাধুনিক সমস্ত অস্ত্র তাদের হাতে আছে তারা সেখানে বসবাস করে এই যে তারা বলল আমরা যাব না আমরা বসে যাচ্ছি মুসা নবী আল্লাহর কাছে দোয়া করল আল্লাহ এই কওমকে আমি এত বোঝানোর পরেও এরা মানতে চাইছে না আমি এদেরকে নিয়ে চলতে পারছি না আপনি আমার আর এদের মধ্যে একটা ফয়সালা করে দেন আল্লাহ বলল দাঁড়াও এরা মানবে না আমি এদের ব্যবস্থা করছি তাদের উপর আল্লাহ আযাব নাযিল করলো কি আযাব দেওয়া হলো তারা ওই সিনাই পাহাড় যে এলাকা সেই জায়গায় 40টা বছর পাগলের মতো একটা পাগল যেমন তার লক্ষ্যভ্রষ্ট হয়ে যায় তার কোনো গন্তব্যস্থল থাকে না যেখানে মন যায় সে পাগলের মতো ঘুরে বেড়ায় এই জাতি তারাও 40টা বছর ধরে ওই জায়গাতে তারা ঘুরে বেড়াতে রইল এখন এই যে তারা ঘুরে বেড়াতে রইল 40 বছরের আযাব কোরআনে এসেছে ফাইন্নাহা মুহাররামাতুন আলাইহিম আরবাঈনা সানা তাদের উপরে আল্লাহ পাক 40 বছরের একটা আযাব পাঠালো এই আযাব এখন সেই আযাব চলছে যেমন করোনা ভাইরাসের আযাব চলছিল তো সেই আযাব চলাকালীন মুসা নবীর ইন্তেকাল হয়ে গেল তিনি কিন্তু জেরুজালেমকে ওই সমস্ত কুখ্যাত লোকেদের হাত থেকে মুক্ত করতে পারলেন না এই যে দুজন ব্যক্তি বলেছিল তোমরা ভয় খাচ্ছ কেন চলো প্রবেশ করো দেখবে তোমরা প্রবেশ করলেই ওরা ভয়ে পালাবে এই দুজনার মধ্যে একজনের নাম হচ্ছে ইউসা বিন নুন এই ইউসা বিন নুনকে মুসা নবী যখন খিজির আলাইহিসসালাতু ওয়াসসালামের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছিলেন মুসা নবীর সাথী যিনি ছিলেন তিনি হচ্ছেন এই ইউসা বিন নুন আল্লাহ পাক ইনাকে নবুয়ত দান করলেন তাহলে 40 বছরের আযাব চলছে মুসা নবীর ইন্তেকাল হয়ে গেল ইউসা বিন নুন এখন নবুয়ত পেলেন নবুয়ত পাওয়ার পরে ইনি সেই গোত্রের লোকেদেরকে আবার বুঝাতে রইলেন আযাব কেটে গেল আযাব কেটে যাওয়ার পর আবার নতুন করে তিনি তাদের জোশ তৈরি করলেন ঈমানি তাকাজাকে আরো উপরে নিয়ে এলেন এবং তিনি বললেন এই মসজিদ আকসাকে আমাদের ওই শয়তানদের হাত থেকে মুক্ত করতেই হবে যুদ্ধের ময়দানে রণাঙ্গনে তিনি তার সৈনিকদেরকে নিয়ে চলে গেলেন যুদ্ধ হবে বীর বিক্রমে সবাই নিজে আপনার ঈমানি তাকাজায় এসে গেছে ঠিক এই রকম পরিস্থিতিতে শুক্রবারের দিন বৈকাল বেলা হয়ে গেছে শনিবারের দিন ইহুদিদের কাছে পবিত্র দিন শনিবার প্রবেশ করে গেলি আর যুদ্ধ মারামারি ঝগড়া বিবাদ তাদের ধর্ম অনুযায়ী আর কিচ্ছু চলবে না ইউসা বিন নুন দেখছে এই যে আমার সমস্ত সৈনিকরা
তাদের একটাই নেশা জেরুজালেমকে আমরা এই কুখ্যাত লোকেদের হাত থেকে মুক্ত করব কিন্তু এখন যদি সূর্য ডুবে যায় তাহলেই তো শনিবারের রাত শুরু সবকিছু বন্ধ করে দিতে হবে তাহলে একদিন টোটাল অপেক্ষা করতে হবে আবার রবিবারের দিন নতুন করে লড়াইয়ে নামতে হবে তো এই যে আমার সৈনিকদের যে ইমানি পাওয়ার যে চেতনাটা জেগে উঠেছে রবিবারের দিন আবার সেই চেতনা থাকবে না ঝিমিয়ে যাবে তাই তিনি তখন দেখলেন কি করা যায় তখন তিনি আল্লাহর কাছে দোয়া করলেন সূর্যের দিকে হাত তুলে বললেন সূর্য ইন্নাকা মামুরা তুমিও আল্লাহর আদেশে চলো ওয়ানা মামুর আমিও আল্লাহর আদেশে চলি শোনো আমি তোমাকে আল্লাহর দোহাই দিয়ে বলছি আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ আজকে আপনি এই সূর্যকে এই জায়গাতে থামিয়ে দেন মানে সূর্যের অস্ত যেতে দেবেন না বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিসে বলেছেন এই ইউসা বিন নুন আল্লাহর কাছে যে দোয়া করেছিলেন আল্লাহ পাক সেই দোয়া কবুল করেছিলেন ইন্নাস শামসা লাম তুহবাস আলা বাশারিন ইল্লা লিউসা নবীজি বলেছেন কোন মানুষের জন্য তারা বলেছে সূর্য ডুবো না এই কথা সূর্য ডুবে নাই এমন নাই একজন ব্যক্তি ইউসা বিন নুন আল্লাহর কাছে সেই দোয়া করেছিল এখন সেই দোয়ার কারণে আল্লাহ পাক সূর্যকে ডুবতে না দিয়ে সেই যুদ্ধ বীরবিক্রমে করলো এবং তারা জেরুজালেমকে মুক্ত করলো সেখানে জেরুজালেম মুক্ত হয়ে ইউসা বিন নুন নবী তিনি তার সাম্রাজ্য চালাচ্ছেন মসজিদে আকসায় তার মানে ঈমানদারদের কবজায় আবার সেই মসজিদে আকসা এলো কিন্তু একটা জাতির আস্তে আস্তে পদস্খলন ঘটে রাজনৈতিক স্তরে আমরা এক একটা পার্টির দেখি আস্তে আস্তে তাদের পদস্খলন ঘটে 100 150 200 বছরের মধ্যে আবার সেই জায়গা এই ঈমানদারদের হাত থেকে বেদখল হয়ে আবার অন্য লোকেরা সেইখানে গিয়ে তারা দখল করলো এখন তারা দখল করতে রইল এই যে জায়গাটা এরপরে আবার যুদ্ধ হয়েছে দখল মুক্ত করা হয়েছে এটা পরে বলবো এই জায়গাটা ঈমানদারদের কাছে এত স্মরণীয় কেন এই জায়গাতে কি এমন জিনিস আছে ঈসা নবীকে আমরা মানি নবী হিসাবে ঈসা নবীর মা হযরত মরিয়ম আলাইহিস সালাম তিনার জন্ম ওই ভূমিতেই শুধু জন্মই নয় তিনি যখন মায়ের গর্ভে মরিয়ম আলাইহিস সালামের মা হান্না তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন আল্লাহ আমি আমার এই পেটে যে বাচ্চাটা আছে যদি পুত্র সন্তান হয় একে আমি বাইতুল মুকাদ্দাস তার মানে মসজিদে আকসার খাদিম বানাবো মসজিদে আকসার তিনি খাদিম বানাবেন আমার আপনার শিক্ষার জন্য আল্লাহ পাক কোরআনুল কারীমে সেটা বর্ণনা করেছেন কেন মসজিদে আকসার ইতিহাস 70 বছরের নয় 75 বছরের নয় হাজার হাজার বছরের ইতিহাস ঈমানদারদের সঙ্গে জুড়ে আছে কোরআন তিন পারা ইয ক্বালাতি মুরাতু ইমরান রাব্বিনি নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররা ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম فلما وضعتها قالت رب إني وضعتها أنثى والله أعلم بما وضعت وليس الذكر كالأنثى وإني سميتها مريم وإني أعيذها بك وذريتها من الشيطان الرجيم قرآن বলছে সেদিনের কথা স্মরণ করো যেদিন ইমরানের বিবি হান্না বলল গো আল্লাহ আমার পেটে যে বাচ্চা আছে যদি এটা বেটা ছেলে হয় একে আমি বাইতুল মুকদ্দাসের খাদিম বানাবো কিন্তু কোরআন বলছে যখন সে বাচ্চা প্রসব করলো তখন দেখলো কন্যা সন্তান তাই আফসোস করে বলছে হায় আল্লাহ এটা তো কন্যা সন্তান একে আমি বাইতুল মুকদ্দাস মানে মসজিদে আকসার খাদিম কেমন করে বানাবো আল্লাহ বলল রে পাগলি
তোকে যে কন্যা সন্তান দিয়েছি কোন পুরুষ তার সমতুল্য হবে না ওই বাচ্চাটা কি তুই বাইতুল মুকদ্দাসের খাদিম বানাবি মরিয়ম আলাইহিস সালাম বাচ্চা বেলায় মসজিদ আকসার খাদিম তিনি মসজিদ আকসার খিদমত করে চলেছে জাকারিয়া নবী হচ্ছে উনার খালুজি উনি দেখভালের দায়িত্ব পেয়েছে তার মানে তিনিও সেখানে আছেন ফিলিস্তিন জেরুজালেম মসজিদ আকসা এটা হচ্ছে নবীদের জমিন ইমানদার মুমিন মুসলমানদের সঙ্গে এটা হলো তার কানেকশন এখন বিশ্ব নবীকে দেখা যাক বিশ্ব নবীর মসজিদ আকসার সাথে কি কানেকশন বলো অনেক গভীর কানেকশন বিশ্ব নবী কাবা ঘর চত্বরেতে বড় হচ্ছে যেখানে কাবা ঘর বাচ্চা বেলা থেকে নবীজি শুনছেন কাবা হচ্ছে একটা পবিত্র জায়গা শুধু তাই নয় এই কাবা ঘরের দায়িত্ব আমার বাপ দাদারা সামলেছে আমার দাদা তার মুতওয়াল্লি ছিল আমার দাদা কাবা ঘরের দেখাশোনা করেছে আরো যদি আগে যাই আমার আমার আদি পিতা ইব্রাহিম ইসমাইল তারা এই কাবা ঘর পুনর্নির্মাণ করেছে এরাও তো আমার আদি পিতা কারণ আমি তো ইসমাইলের বংশধর নবীজি বাচ্চা বেলা থেকে শুনছে কাবা হচ্ছে এই রকম কাবার এই ফ্যাসিলিটি কাবার এই গুরুত্ব কিন্তু বিশ্বনবী মেরাজ থেকে এলেন নামাজ ফরজ করে দেওয়া হলো বিশ্ব নবীকে অর্ডার করা হলো নবী হে তুমি যে নামাজ আদায় করবে এখন কাবার দিকে মুখ হবে না তোমাকে নামাজ আদায় করতে হবে মসজিদে আকসার দিকে মুখ করে তার মানে কি বলেন কাবা চত্বরে বসে বসে বিশ্ব নবী নামাজ পড়ছে মসজিদে আকসার দিকে মুখ করে আমার তো বুঝে আসছে এটা আল্লাহর উদ্দেশ্য ছিল এটা আল্লাহর হিকমত ছিল এটা ওগো মুহাম্মদ মসজিদে আকসা দখল মুক্ত করতে হবে তোমাকে এটা তোমাদের সম্পদ কারণ বিশ্ব নবী বাচ্চা বেলা থেকে শুনে আসছে কাবা পবিত্র তারপরেও কেন মসজিদে আকসার দিকে মুখ করে নামাজ বলো সতেরো মাস নামাজ আদায় করলেন ওই মসজিদে আকসার দিকে মুখ করে মদিনায় গেলেন প্রথম মসজিদ তৈরি করলেন তারও মুখটা মসজিদে আকসার দিকে কিন্তু নবীজির মনে হতো এই কাবার দিকে যদি মুখ করে পড়ার অনুমতি পেতাম তাহলে কতই না ভালো হতো নামাজে দাঁড়িয়ে আছেন একদিন কোরআনের আয়াত অবতীর্ণ হলো বিশ্ব নবীর কাছে ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদুল হারাম আল্লাহ জানিয়ে দিল গো আমার নবী চলো মুখটা মসজিদে হারামের দিকে ঘুরিয়ে নাও তোমার মনের যে চাহিদা ছিল আজকে থেকে আমি কিবলা পরিবর্তন করে দিলাম কিন্তু সতেরো মাস পর্যন্ত আল্লাহ পাক মানে কিছু কম বেশি হবে বিশ্ব নবীকে মসজিদে আকসার দিকে মুখ করিয়ে তিনি সেখানে নামাজ পড়ানো করালেন কারণটা কি হে নবী এই মসজিদ আকসা হচ্ছে তোমার পরদাদা তোমার বাপ দাদা এটা তাদের সম্পত্তি এটাকে তোমাকে মুক্ত করতেই হবে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে হারামে এলেন উম্মে হানি চাচাতো বোনের বাড়িতে আরাম করছেন মেরাজ হবে বিদ গুটে অন্ধকার রাত মসজিদে হারাম থেকে বিশ্ব নবীকে আনা হলো একেবারে ফিলিস্তিনে মসজিদে আকসায় কোরআন বলেছে মসজিদে আকসার গুরুত্ব কোরআন বলেছে শোনো সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলা সেই সত্তার পবিত্রতা বর্ণনা করিতেছি যিনি তিনার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে হারাম থেকে নিয়ে এলো মসজিদে আকসায় নবীজি এলেন আসার পরে দেখতে পেলেন সমস্ত আম্বিয়ারা হাজির বিশ্ব নবী ইমামতি করালেন নামাজ আদায় করলেন তারপরে বিশ্ব নবী এবার মেরাজ শুরু হচ্ছে আকাশ পথ এখন প্রশ্ন হলো আল্লাহ কি মসজিদে হারাম থেকে ডাইরেক্ট বিশ্ব নবীকে
মেরাজ করাতে পারতেন না অবশ্যই পারতেন কেন এই বিদ্ঘুটে অন্ধকার রাত্রিতে মসজিদে হারাম থেকে তিনাকে স্থল পথে নিয়ে আসা হলো মসজিদ আকসা পর্যন্ত বিশ্ব নবীকে পক্ষান্তরে জানানো হলো নবী হে এই মসজিদ আকসা হচ্ছে তোমাদের সম্পত্তি জেরুজালেম হচ্ছে তোমাদের সম্পত্তি একে দখলমুক্ত করাতেই হবে আপনি ভাবতে পারছেন না 75 বছরের ইতিহাস হাজার হাজার বছরের ইতিহাস এই মসজিদ আকসার সঙ্গে মুসলমানের আমার কলেমাওয়ালা মুমিন মুসলমান ভাইরা আল্লাহওয়ালা বন্ধুরা লূত নবী তার কওমের লোকেরা আমার আগে আমার ভাই পরকিয়ার বায়ান করছিলেন না মুফতি সাহেব তারা পরকিয়া ব্যভিচার এমন কি এই অন্যায় কাজ করতে করতে সমকামিতাই তারা আসক্ত হয়ে গেল লূত নবীর লোকেরা তার কওমের লোকেরা এই রকম অন্যায় কাজে যখন তারা লিপ্ত হলো আমাদের দেশেও সমকামিতা এটাকে জায়েজ বা বৈধ করতে চাইছিল সরকার জমিয়তুল উলামায়ে হিন্দ তারা সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করেছিল এটা অন্যায় এটা মেনে নেওয়া যায় না ছেলেই ছেলে বিয়ে হবে মেয়েই মেয়ে বিয়ে হবে এ আবার কি কথা গত কয়েকদিন আগে দেখলাম সুপ্রিম কোর্টে রায় দিয়েছে যে না এটা অন্যায় এটা ঠিক নয় আমার কলেমাওয়ালা মুমিন মুসলমান ভাই আল্লাহওয়ালা বন্ধু এই যে লূত নবী তার কওমের লোকেরা এই অন্যায় কাজে লিপ্ত হলো আল্লাহ পাক বলল লূত তুমি এলাকা থেকে সরে যাও ওই জায়গায় আশ্রয় নাও কেন এই গোটা শহরটাকে আমি যেমন মা বোনেরা রুটি শেকে রুটিটাকে একটা তুলে একটা পিঠ উল্টাই এইভাবে তুলে নিয়ে গিয়ে উল্টিয়ে ধূলিসাৎ করে দেব কোরআন বলেছে তারা গিয়ে আশ্রয় নিল কোথায় সেই জায়গাটা তারা আশ্রয় নিয়েছিল ওখানে লূত নবীর সঙ্গে ইব্রাহিম নবীকেও জোড়া হয়েছে কেন ইব্রাহিম নবী ছিল ব্যাবিলনে সেইখান থেকে যখন তিনি চলে এলেন অত্যাচার অবিচার সহ্য করতে না পেরে যেটাকে কোরআনের ভাষায় বলা হয়েছে বিবাবিলা হারুত ও মারুত বাবিল ওটা কি বলা হয় ব্যাবিলন সেইখান থেকে তিনি এসে আশ্রয় নিলেন কোথায় মসজিদ আকসা জেরুজালেমে কোরআন বলেছে 17 পারা ওয়ানাজ্জাইনাহু ওয়া লূতান ইলাল আরদিল্লাতী বারাকনা ফিহা লিল আলামিন আল্লাহ বলছে আমি তাকে মানে ইব্রাহিমকে এবং লূত নবীকে তাদেরকে আশ্রয় নিতে বলেছি ওই জায়গায় যেটা পবিত্র জায়গা সেই জায়গাটা হচ্ছে সারা বিশ্ববাসীর জন্য বরকতের কারণ সেই জায়গা হলো জেরুজালেম মসজিদ আকসা আমার কলেমাওয়ালা মুমিন মুসলমান ভাইরা আল্লাহওয়ালা বন্ধুরা ইব্রাহিম নবীর দুই সন্তান একটা ইসমাইল একটা ইসহাক ইসমাইল বড় হচ্ছে কাবা ঘর চত্বরে তার মা হাজেরার সাথে আর ইসহাক তার মা সারা এরা লালিত পালিত হচ্ছে মসজিদ আকসার কাছে তার মানে ইসমাইলের দ্বারাই আবাদ হচ্ছে কাবা ঘর ইসহাকের দ্বারাই আবাদ হচ্ছে মসজিদুল আকসা ইব্রাহিম নবী হচ্ছে পৃথিবীতে সুখী পরিবার ইব্রাহিম নবী হচ্ছে তার পরিবারটা আদর্শ পরিবার এখান থেকে মুসলিম সমাজের শিক্ষা হলো একটা আদর্শ সন্তান গড়তে হলে আদর্শ পরিবার তৈরি করতে হলে আপনার সন্তানদের মসজিদের সঙ্গে কানেকশন থাকতে হবে তাদেরকে মসজিদের সঙ্গে যোগসূত্র জুড়ে দিতে হবে আমার কলেমাওয়ালা মুমিন মুসলমান ভাইরা আল্লাহওয়ালা বন্ধুরা সেই জন্য যারা ইমানদার মুমিন এদের যুগ যুগ ধরে জেরুজালেম মসজিদ আকসার সঙ্গে কানেকশন শুধু 70 বছরের ইতিহাসই নয় এবার আপনি আসুন এই জাতি ইহুদি জাতি এরা কারা এরাই তো তারা যারা বিশ্ব নবী আসার পূর্বে মক্কায় যারা পৌত্তলিক ছিল যারা শিরকের কাজে লিপ্ত থাকতো যারা মূর্তি পূজা করত এরা তাদেরকে বলতো শেষ নবীকে আসতে দাও আমরা শেষ নবীর সঙ্গে একসাথে হয়ে তোমাদের বিরুদ্ধে সংগ্রাম চালাবো কারণ ইহুদিরা তারা এ কথা তাদেরকে বলতো কিন্তু যখন বিশ্ব নবীর আগমন ঘটে গেল তখন তারা কি বলল কোরআন বলছে ওলাম্মা
هم معرفو كفرو بي جخن بشنو بياغمون كلين تارا سب چنار پرهو تارا وشيكار كلو تارا نبی کے منه نیتے پلو نا تاہلے کی تارا نبی کے چنتے پرے نائی نا کی اللہ بلچه نا 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 یارفو نا ہوں کما یارفو نا ابنا آغم ایرا تو بشنو بی کے وطوٹا چنے چلو যেমন একজন বাপ সে তার নিজের সন্তানকে চিনে নাই একটা ছেলে যদি অ্যাক্সিডেন্টে মারা যায় এখান থেকে বডিটা যদি তার খুঁজে না পাওয়া যায় তারপরেও তার আব্বা মা আসার পরে হাতের নখ দেখে ধরে ফেলে পায়ের আঙ্গুল দেখে ধরে ফেলে বডিটা দেখে চিনতে পেরে যায় এটাই আমার ছেলে কোরআন বলছে তারা নবীকে চেনে নাই এ কথা মোটেও সত্য নয় তারা তো নবীকে একজন ব্যক্তি যেমন তার নিজের সন্তানকে চিনে নাই সেইভাবে তারা বিশ্ব নবীকে চিনতে পেরেছিল কিন্তু তারপরেও তারা মেনে নিতে পারে নাই বিশ্ব নবীকে লক্ষ্য করে সারা বিশ্বের মুসলিম জাতিকে শেখানো হয়েছে কান খুলে শুনে নাও নবী হে ওয়ালান তারদান কাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাতাবিয়া মিল্লাতাহুম কোনদিন ইহুদি খ্রিস্টান জাতি তারা তোমাদের উপরে সন্তুষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তাদেরটা মেনে না নাও যে মুসলিম দেশগুলো আজ ইসরায়েলের সঙ্গে তোমরা লুকোচুরি খেলছো আল্লাহর কসম খেয়ে বলছি শুনে নাও তোমাদের কাছে তাদের স্বার্থ আছে বলে এখনো তোমাদের সঙ্গে তারা সুসম্পর্কটা বজায় রেখেছে কারণ কোরআন বলেছে কোনদিন তারা তোমাদের কে মেনে নিতে পারবে না কুরআন কুলা এক পারা ওয়ালান তারদা আন কাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাতাবিয়া মিল্লাতাহুম আপনি যতক্ষণ তারটা মেনে না নেবেন তার মতো হয়ে যান আপনি তার মতো হয়ে যান তারা আপনার সঙ্গে বন্ধুত্ব স্থাপন করবে কিন্তু আপনি আপনারটা মেনে চলবেন তারা জীবনে কশিন কালে সেটা মেনে নিতে পারবে না কোনদিন কশিন কালে সেটা তারা মেনে নেবে না কোরআন বলেছে এটা আল্লাহর ফয়সালা এবার আপনি আপনার বিবেককে বুদ্ধি খাটিয়ে আপনি যা ভাবেন আপনি নিজেকে জ্ঞানী মনে করুন আপনি জ্ঞানের পাহাড় হয়ে যান আপনি যেটা নিজেকে যা ভাববেন আল্লাহর কথা মিথ্যা হবার নয় আমার কলমাওয়ালা মুমিন মুসলমান ভাইরা আল্লাহওয়ালা বন্ধুরা সেই জন্য আপনি কল্পনা করতে পারবেন ছোট্ট ছোট্ট শিশু বাচ্চাগুলোকে বোমের আঘাতে ভুনে দেওয়া হয়েছে ইহুদি খ্রিস্টান তারা একে অপরের বন্ধু কোরআন বলেছে ছপারা কোনটা শুনবেন আপনি মুসলিম জাতি তো কোরআন পড়বেও না কোরআন শুনবেও না এরা মেলায় ভিড় করবে এরা যাত্রা গান বাজনা শুনবে খুলুন ছপারা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ালান নাসারা আউলিয়া হে ইমানদারেরা কখনো তোমরা ইহুদি খ্রিস্টানদের সঙ্গে অন্তরঙ্গ হইও না তোমরা কি জানো না বাউদুহুম আউলিয়া বাউদ তারা একে অপরের বন্ধু তারা কোনদিন তোমার বন্ধু হতে পারবে না ছলনা আলাদা জিনিস অন্তরঙ্গ আলাদা জিনিস ছলনা তোমার কাছে স্বার্থ আছে বলে তারা তোমার কথা কখনো মানবে কিন্তু যখন প্রয়োজন পড়বে তখন তুমি দেখতে পাবে তারা তোমার দিকে নাই সারা পৃথিবীর 124টা দেশ বলছে গাজায় এই সমস্ত নির্মম হত্যা বন্ধ করতে হবে বিভিন্ন দেশ থেকে সারা ওয়ার্ল্ড থেকে সেই গাজাতে মেডিসিন দুধ খাবার ফুড যা আছে সব পৌঁছানোর ব্যবস্থা করতে হবে কিন্তু আমেরিকা বলছে না এ যুদ্ধ বন্ধ করা যাবে না আমেরিকা হলো খ্রিস্টান দেশ ইসরায়েল ইহুদি দেশ কোরআন বলেছে বাদুহুম আউলিয়া তারা একে অপরের বন্ধু যখন সময় আসবে তখন বুঝতে পারবে তাদের ছলনা ধরা পড়ে যাবে আপনি কোরআন পড়েন কোরআন বোঝেন তারপর আপনি জানতে পারবেন